বাজ্য মেরেছে কিন্তু। ও হো 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 হো, নাইস গোল, আউটস্ট্যান্ডিং গোল করলো আইএসএল। আরে আউটস্ট্যান্ডিং সেভ ভাস্কর দা, আউটস্ট্যান্ডিং সুরাজ, ওটে গোল। সুযোগ রয়েছে, ফাউল গদাই কিন্তু ফাউল করল সুরাজ, সুরাজ থেকে চান্স, গোল আসতে পারে, গেটটা গদাই সুরাজ, গোল। Hey Baba, you like share, okay? This is Top Sia Alamin. Chana, okay? Like share, football. Like share. Top Sia Alamin Club. এদিকে রয়েছে এয়ারপোর্ট পুলিশ, বাজ্য রয়েছে দেখতে পাচ্ছ হোসেন। দারুণ খেলা কিন্তু এটা হবে, দুটোই টপ টপ প্লেয়ার রয়েছে খেপের মাঠে, দেখা যাক শেষ অবধি সেমিফাইনালে কারা প্রবেশ করে। বাজ্যু বল দখলে লড়াই চলছে, বাজ্যু ক্লিয়ার করে দিয়েছিল, ভালো সেভ গোলকিপারের। বল করে দিয়েছিল কিন্তু চার্লসকে রুখতে গিয়ে, কি পিচ্ছে কদাই সুরাজ, গোল। এক শূন্য গোলে আলামিন তাফসিয়া এগিয়ে গেল কিন্তু এক গোলে, সুরাজের করা গোলে। সেখান থেকে সুরাজ মুন্সি কাউন্টার অ্যাটাক তৈরি করছে, সুরাজ সুরাজ কাকে দেবে, উদ্দেশ্য ছিল ঘেটু কিন্তু না, ফিরোজ কাউন্টার অ্যাটাক এই মুহূর্তে। ঘেটু চার্লস, সুযোগ রয়েছে, ফাউল গদাই কিন্তু ফাউল করলো তাকে, ফাউল করা ছাড়া কোনো উপায় ছিল না, নাহলে কিন্তু বাজ্যু গোল করে ফেলতো, দেন ফাউল, ডেঞ্জার জায়গায় ফাউলটা হয়েছে কিন্তু সুযোগ রয়েছে তাদের কাছে এয়ারপোর্ট পুলিশ, দেখা যাক গোল করতে পারে কিনা, দেখা যাক গোল পরিশোধ করতে পারে কিনা, ডেঞ্জার জায়গায় কিন্তু ফাউলটা পাইছে। সুরাজ সুরাজ থেকে চান্স, গোল আসতে পারে, গেটটা চার্লস গোল করে দিল মাঝ মাঠ থেকে, স্কোর লাইন 2-0। কাদের পাপাটা কিন্তু ভালো চলে, ও গুড বল বাজ্যু, আজ লেগেছে মানে বাজ্যু মেরেছে কিন্তু সামনেই ছিল, হয়তো কাট শো করবে, ইয়েস ইয়েলো কাট, ইয়েলো
সুরাজ আউটস্ট্যান্ডিং, কিন্তু গোলটা করলো, ভালো আপটা ভালো করেছে। স্কোর লাইন 3-0 কুলপুকুর। এরই মধ্যে হাফ টাইম কমপ্লিট হলো, 3-0 গোলের ব্যবধানে শুরু হয়ে গেল দ্বিতীয় অর্ধ। পাঁচজন থেকে প্রসেনজিৎ, সেখান থেকে গোলকিপার ভাস্কর গিটগিটে পায়, ভালো শট গদাই হিট করে ক্লিয়ার করে দিল, কিন্তু পাওয়ারফুল শট চোট পেয়েছে সেখানে গদাই। ও হো, নাইস গোল, আউটস্ট্যান্ডিং গোল করলো আইএসএল প্রসেনজিৎ। দুর্দান্ত কিন্তু গোল করলো, পার পোস্টে লেগে বল জালে জড়ালো। 3-1 স্কোর লাইন। আরে আউটস্ট্যান্ডিং সেভ ভাস্কর দা, আউটস্ট্যান্ডিং সেভ, শটটাও কিন্তু ভালো ছিল যেহেতু। আরে ভাবছে এটা কী করে সম্ভব এই শট সেভ। গোল আসতে পারে সুরাজ, গোল আসতে পারে তাদের। 4-1 স্কোর লাইন। দারুণ সেভ গোলকিপার, ভাবছো না। স্কোর লাইন 4-1। গোল যদি করতে পারে তাহলে কিন্তু গোলের ব্যবধানটা কমে যাবে। ভাস্কর আউটস্ট্যান্ডিং গোল করলো, মিস পাস হয়ে গেল, বাহ ব্যাক হিল। আইসেল প্রসেনজিৎ, সেখান থেকে সোনাই, গোল গোল, আউটস্ট্যান্ডিং গোল, খেলার ফলাফল 4-3। এক্সট্রা টাইমে কিন্তু দুটো গোল প্রায় তারা দিয়ে দিয়েছে, গোলের ব্যবধানটা কমিয়ে ফেলেছে। স্কোর লাইন 4-3, আর একটা গোলের ব্যবধান, জাস্ট পারবে কি শোধ করতে। বলতে বলতে খেলা শেষ, সেমিফাইনালে কিন্তু প্রবেশ করে গেল আল আমিম তফসিয়া। দারুণ একটা ফাইট দেখতে পেলাম, এক গোলের ব্যবধানে কিন্তু হেরে গেল। 4-3 স্কোর লাইন। এক্সট্রা টাইমে কিন্তু তারা দুটো গোল পরিশোধ করে দিয়েছিল।